হ্যালো বন্ধুরা, আজ আরো একবার চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিং এ। প্রচন্ড গরমের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কিংবা গরমের ছুটি কাটাতে আদ্যপান্ত বাঙালির কিন্তু এখন একটাই ঠিকানা, সেটা কিন্তু দীপুদার দায়ে, অর্থাৎ দার্জিলিং এ। সব মন খারাপের ওষুধ কিংবা শান্তির ঠিকানা বলতে পারো পাহাড়ের রানী দার্জিলিং কে। আর সেই পাহাড়ের রানী দার্জিলিং এই আজ আমি চলে আসলাম সবচেয়ে কম খরচে, মাত্র 110 টাকায়। কি বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি, মাত্র 110 টাকায় বাসের উইন্ডো সিটের টিকিট কেটে সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা আজ পৌঁছে গেছি দার্জিলিং এ। বাসের উইন্ডো সিটে বসে এত সুন্দর পাহাড় দেখতে দেখতে দার্জিলিং কখন তোমরা পৌঁছে যাবে তা বুঝতেও পারবেন না। আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কিভাবে বাসের টিকিট কাটবেন, তাও আবার অনলাইনে, কোথা থেকে বাস ছাড়ে, আর নিজের পছন্দ মতো সিট কিভাবে কাটবেন, বাসে কতক্ষণ সময় লাগে, আর দিনে মোট কতগুলো বাস ছাড়ে বা বাসের টাইমিংই বা কী, সব কিছুই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তার সাথে সাথে আরও শেয়ার করব বাসে করে আমার দার্জিলিং আসার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন। তার সাথে আরও শেয়ার করব মে মাসে এখন বর্তমানে দার্জিলিংয়ের ওয়েদার কতটা সুন্দর, সেটাও শেয়ার করব এই ভিডিওতে। আর সবচেয়ে কম খরচে কিভাবে তোমরা দার্জিলিংয়ে চলে আসবে সেটা কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আমি বলে দিই, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত আরও একবার তোমাদেরকে জানাই স্বাগত। আজ তোমাদের হাত ধরেই নেচার ট্রাভেল লাইফস্টাইল চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। এনজিপি স্টেশনে এসে এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে ম্যাজিক থাকে, আর এই ম্যাজিকে 30 টাকার বিনিময়ে তোমরা চলে যেতে পারো শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। 30 টাকা দিয়ে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে নামলে ঠিক এক জায়গাটায় তোমাদেরকে নামিয়ে দেবে। যেই জায়গাটায় তোমাদেরকে নামাবে সেখান থেকে বাঁদিকে রয়েছে বাস স্ট্যান্ড, যেখানে NBSTC-র বাস রয়েছে। শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে এই জায়গা থেকে কিন্তু বাস ছাড়ে। জেনারেলি কোচবিহার, রায়গঞ্জ, মালদা যে কোনো জায়গার বাস কিন্তু এই জায়গা থেকে সরকারি বাস পেয়ে যাবে, আর বেসরকারি বাস যেগুলো রয়েছে কলকাতার উদ্দেশ্যে সেগুলো কিন্তু সামনেই রয়েছে। আর এই দেখতে পাচ্ছ চার্ট, যেখানে শিলিগুড়ি জংশন থেকে ছাড়া বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়া বিভিন্ন জায়গার বাসের টাইম টেবিল দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তার সাথে সাথে তোমাদেরকে দার্জিলিংয়ের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, অফলাইন টিকিট কাউন্টার। বাস ছাড়ার 15 মিনিট আগে এইখান থেকে দার্জিলিং যাওয়ার টিকিট পেয়ে যাবে। সকাল থেকে ছাড়ে প্রত্যেক আধা ঘন্টা পরপর কিন্তু দার্জিলিংয়ের বাস রয়েছে। এরপর তোমাদেরকে বলে দিই আমি অনলাইনে টিকিট কেটেছি আর অনলাইনে কিভাবে টিকিট কাটবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে অনলাইনে টিকিট পাওয়া যায় দুটো বাসের, NBSTC-র সকাল 7টা এবং সকাল 8টা যে দুটি বাস ছাড়ে সেই দুটি বাসের জন্য কিন্তু অনলাইনে টিকিট বুকিং হয়। আর অনলাইনে টিকিট বুকিং তোমরা কিভাবে করবে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। রেড বাস অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে শিলিগুড়ি টু দার্জিলিং এবং সকাল 7টা এবং সকাল 8টার মধ্যে অপশন চয়েস করবেন এবং তার সাথে ডেট সিলেক্ট করে আপনি এখান থেকে টিকিট বুকিং করে নিতে পারেন। 105 টাকা ভাড়া অফলাইনে, আর অনলাইনে করলে 111 থেকে 110 টাকার মতো পড়তে পারে। এই হচ্ছে আমাদের বাস। আজকের সকাল 8টার বাসে আমি বুকিং করেছি একদিন আগে, 111 টাকার মতো পড়েছে এই বাসে আমাদেরকে দার্জিলিং আজকে আমরা যাব। দুটো বাস অনলাইনে ছাড়ে সকাল 7টা এবং 8টা, ফেরার পথে কোনো বাসের টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না। আর বাকি তোমরা অফলাইনে টিকিট বাস ছাড়ার 15 মিনিট আগে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের 4 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে চাপতে পারো। যদি আগাম প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই অনলাইন টিকিট কেটে নাও। ট্রেনের টাইম অনুযায়ী যদি সকাল 7টা বা 8টা তোমরা পেয়ে যাও তাহলে অনলাইনে টিকিট কেটে নেব। আর বাসে যদি যেতে যাও তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবে, যত সকাল পৌঁছবে তত কিন্তু জ্যামটাকে তোমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবে। আমাদের বাস তার নির্ধারিত সময়ে সকাল 8টা বেজে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ,
কত সুন্দর, কত মনোরম ওয়েদার রয়েছে। আমরা শালবাড়ি শুকনা হয়ে দার্জিলিং পৌঁছাবো, আর ডান দিকে কিন্তু টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ, আর আকাশটা বেশ মেঘলা, সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। যদিও ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে সেটা ঠিক বলা যাবে না, কিন্তু খালি চোখে কিন্তু বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো লাগছে এই রুটে বাসে ট্রাভেল করে। একদিন আগে আগের দিন বিকেলবেলা আমি হঠাৎই দেখতে দেখতে দেখলাম বাসের টিকিট অ্যাভেলেবেল, তো টিকিটটা কেটে নিয়েছি। আর টিকিট কাটার পর এরকম একটা উইন্ডো সিট পেয়েছি, আর এই উইন্ডো সিট না পেলে বাসের জার্নিটার মজাটাই কিন্তু হবে না। বাসে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো অ্যাপ্রক্স সময় লাগবে দার্জিলিং পৌঁছাতে। আর বাইরের নাজারা তোমরা দেখতে পাচ্ছ, বাইরের প্রকৃতিটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই চা বাগানের মাঝখান থেকে যখন পাহাড়টাকে দেখা যাচ্ছে, আমরা জার্নি শুরু করার 30 মিনিটের ভেতর কিন্তু আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। আর এই পাহাড় দেখতে দেখতে পুরো জার্নিটা কভার করে আমরা দার্জিলিং পৌঁছাবো। আমি তো খুব এক্সাইটেড এই দার্জিলিং যাওয়ার জন্য এই বাস রুটে, কারণ শেয়ার গাড়িতে ভিডিও করেছি, রিজার্ভ গাড়িতেও গেছি, কিন্তু বাসে করে আমার ফার্স্ট টাইম এটা দার্জিলিং। আর বাসে করে এরকম একটা সুন্দর ভিউ পেতে পেতে দার্জিলিং যাব সেটা কিন্তু ভাবাই যায় না। আর বাসে কিন্তু লিমিটেড সিট আর লিমিটেড টিকিট বুকিং হয়, যে কটা সিট রয়েছে তার জন্য সে কটাই টিকিট বুকিং হবে। হ্যাঁ, কিছু লোকাল প্যাসেঞ্জার উঠবে, কিন্তু তারা সিট পাবে না, তারা দাঁড়িয়েই বেশ কিছুক্ষণ এই রুটে জার্নি করতে পারে। তো এইরকম একটা সুন্দর ওয়েদারে দার্জিলিং যাচ্ছে, তার সাথে এরকম একটা সুন্দর ভিউ পেতে পেতে যদি দার্জিলিং যাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথা হবে না। তো ভিউটাকে তোমরা এনজয় করো। ঘণ্টাখানেক বাসে ট্রাভেল করার পর বাস ঠিক এই জায়গাটায় এসে দাঁড় করালো, 10 মিনিটের ব্রেক দিল, বাথরুম টয়লেট বা চা খাওয়ার জন্য এই জায়গাটায় এসে দাঁড়ায়। আর এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, বা সেখানে মানুষ বাথরুম ইউজ করতে পারে, বা চা বা কিছু নাস্তা করার জন্য এখানে কিন্তু দাঁড়াবে। আর এই হচ্ছে আমাদের বাস, বাসটা কিন্তু খুবই ছোট, 28 সিটের বাস। বাস বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাহাড়ের উঁচুতে কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। আর আকাশ দেখতে পাচ্ছ বেশ মেঘলা আর বেশ কিন্তু সুন্দর, কারণ এখন কিন্তু দার্জিলিংয়ে আসলে তোমরা সবুজ একটা দার্জিলিং দেখতে পারবে, যেটার জন্য কিন্তু বেশ ভালো লাগে। কারণ বর্ষাকালে কিন্তু এই যে বৃষ্টির পরে বেশ একটা সুন্দর ওয়েদার হয়, সেই ওয়েদারে দার্জিলিং ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। চা গাছেও কিন্তু পাতা অলরেডি চলে এসেছে, নতুন পাতা ধরেছে, তার জন্য কিন্তু বেশ একটা সুন্দর সবুজ ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা সবচেয়ে ভালো ওয়েদার। আর এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই গরম পড়ছে, তাই সেই জায়গার গরম থেকে কিন্তু সবাই একটু স্বস্তি পেতে ভাবে একটু পাহাড়ে যাব। আর সবচেয়ে কাছাকাছির ভেতর যেটা হয় সেটা কিন্তু দার্জিলিং, আর সেই জন্যই দার্জিলিংয়ে মানুষ ছুটে আসে। আর সেই জন্যই তোমাদেরকে ভিডিও করে দেওয়া যে সবচেয়ে কম টাকায় কী করে আসতে পারবো, যাদের সামর্থ্যের ভেতরে নেই রিজার্ভ করা বা শেয়ারে আসা, তারা কিন্তু এই 110 টাকার বাসে আরামসে চলে আসতে পারে। আর যারা ব্যাচেলার রয়েছো, যারা সিঙ্গেল বন্ধুদের গ্রুপ নিয়ে আসছো, তাদের জন্য তো বেস্ট অপশান এই বাসে। তোমরা 10 জন 5 জন যারাই আসো তারা কিন্তু চলে আসতে পারবা এই বাসে। আর অলরেডি আমরা প্রায় 12টা নাগাদ এই বাস স্ট্যান্ডের কাছে এসে পৌঁছে গেলাম। আর পৌঁছানোর পরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে এখানে তোমাদের নামিয়ে দেবে। আর এই উল্টো দিকের দোতলায় হচ্ছে কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমরা ফেরার পথে টিকিট কেটে আবার জলপাইগুড়ি যেতে পারবে।